বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে এই ভার্চুয়াল লাইভ ক্লাসটি তোমরা যারা দেখছো, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই সুস্থ আছো, ভালোই আছো। ডিটিই এবং এ2আই এর ঘরে বসে কারিগরি শিক্ষার এই আয়োজনে সবাইকে স্বাগত। এখন আলোচনার বিষয় সার্ভেইং টু, বিষয় কোড 6644। এটি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের চতুর্থ পর্ব সিভিল টেকনোলজির বিষয়। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে এটি আমার সপ্তম ক্লাস। আজ আলোচনায় থাকবে অষ্টম অধ্যায় এবং তোমাদের সাথে থাকব আমি, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইনস্ট্রাক্টর সিভিল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম। অষ্টম অধ্যায়ে থাকবে ফান্ডামেন্টালস অফ শিডোলাইটস। আশা করি তোমরা আমাকে শুনতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ পরিচিতি, আইডেন্টিফাই দ্য পার্টস অফ দ্য থিওডোলাইট, মেনশন দ্য ফাংশনস অফ ডিফারেন্ট পার্টস অফ থিওডোলাইট, স্টেট দ্য মিনিং অফ ডায়াফ্রাম, লেন্স, সেন্টারিং, ট্রানজিটিং অ্যান্ড সুইং এবং ডিসপ্লে বোর্ড। ডিসক্রাইব দ্য ফান্ডামেন্টাল লাইন্স অফ থিওডোলাইট, mention the relations among the fundamental lines, describe the permanent adjustment of theodolite, describe different types of adjustment of theodolite. প্রিয় শিক্ষার্থী, পাশে যে ছবিটি দেখতে পাচ্ছ, এই ছবিটি, এই ধরনের একটি যন্ত্র আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় চ্যাপ্টারের দিকে পড়েছি, লেভেল যন্ত্র। সেই যন্ত্রের যেই দূরবীন ছিল, টেলিস্কোপ ছিল, সেই টেলিস্কোপটা ফিক্সড ছিল, অর্থাৎ সেই টেলিস্কোপটা হরিজন্টাল অক্ষের সাপেক্ষে উলম্ব তলে ঘুরতে পারতো না, কিন্তু সম্পূর্ণ যন্ত্রটা ভার্টিক্যাল এক্সিসের সাপেক্ষে ঘুরতে পারে। এই যন্ত্রটি লেভেল যন্ত্র থেকে কিছুটা আলাদা, সেটা, এই যন্ত্রের নাম হচ্ছে থিওডোলাইট। এটা মূলত একটা কোণ পরিমাপক যন্ত্র, এটি দ্বারা অনুভূমিক এবং উলম্ব উভয় প্রকার কোণ পরিমাপ করা যায়। এর গঠন প্রক্রিয়া বেশ জটিল, তবে এটি দ্বারা নিখুঁতভাবে কোণ পরিমাপ করা যায়। এটার বৈশিষ্ট্য, এখানে একটা ভার্টিক্যাল সার্কেল আছে, যেটা আমাদের লেভেল যন্ত্রে ছিল না। থিওডোলাইট দুই প্রকার হয় কাজ করার উপর ভিত্তি করে, প্রধানত দুই প্রকার, ট্রানজিট থিওডোলাইট এবং নন ট্রানজিট থিওডোলাইট। এখন আমরা দেখি নন ট্রানজিট থিওডোলাইট কি। যেই থিওডোলাইট হরিজন্টাল অক্ষের সাপেক্ষে এর দূরবীন পজিটিভ, অর্থাৎ হরিজন্টাল অক্ষের সাপেক্ষে 45 ডিগ্রি পজিটিভ এবং 45 ডিগ্রি নেগেটিভ, এই মোট 90 ডিগ্রি ঘুরতে পারে, সেই ধরনের থিওডোলাইটকে বলা হয় নন ট্রানজিট থিওডোলাইট। এই থিওডোলাইট সম্পূর্ণভাবে ঘুরতে পারে না, ভার্টিক্যাল হরিজন্টাল অক্ষের সাপেক্ষে উলম্ব কোণে সম্পূর্ণভাবে ঘুরতে পারে না। আর ট্রানজিট থিওডোলাইট, এটি হরিজন্টাল অক্ষের সাপেক্ষে এর দূরবীন সম্পূর্ণভাবে, অর্থাৎ 360 ডিগ্রি ঘুরতে পারে। আধুনিক কালে, বর্তমান কালে নন ট্রানজিট থিওডোলাইটের ব্যবহার নাই বললেই চলে, কারণ এটার সীমাবদ্ধতা, এটা সম্পূর্ণ অ্যাঙ্গেল 45 ডিগ্রির বেশি অ্যাঙ্গেল সে নিতে পারে না, কিন্তু ট্রানজিট থিওডোলাইট 360 ডিগ্রি কোণ পরিমাপ করতে পারে। এটা বিভিন্ন ধরনের নন ট্রানজিট এবং ট্রানজিট থিওডোলাইটের চিত্র দেখো। আধুনিককালে এই ধরনের নন ট্রানজিট থিওডোলাইট এখন আর তৈরিও করা হয় না, ব্যবহার করা হয় না। এখানে আমরা সবগুলি বাম পাশে নন ট্রানজিট থিওডোলাইট এবং ডান পাশে ট্রানজিট থিওডোলাইট দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আইডেন্টিফাই দ্য পার্টস অফ এ থিওডোলাইট। থিওডোলাইটের বিভিন্ন অংশগুলি নিয়ে আমরা একটু কথা বলি। এটা একটা থিওডোলাইটের ক্রস সেকশনের লেখচিত্র, একটা ডায়াগ্রাম, আর এটা হচ্ছে সম্পূর্ণ একটা চিত্র। আমরা এই ডায়াগ্রামে দেখি, এই প্রধান অংশটা হচ্ছে দূরবীন বা টেলিস্কোপ, এটা হচ্ছে দূরবীন,
আমরা বাম পাশের চিত্রে দেখি দূরবীন বা টেলিস্কোপ, এটা লেভেল যন্ত্রেও ছিল। টেলিস্কোপের সামনের দিকের বড় অংশটা, এটাকে বলা হয় অবজেক্টিভ বা বস্তু, লক্ষ্যবস্তুর দিকে যে অংশটা থাকে সেটা হচ্ছে অবজেক্টিভ, এবং যে পাশে চোখ থাকে সেটা হচ্ছে আইপিস। এবং সম্পূর্ণটা অবজেক্ট পিস এবং আইপিস, যে টিউবের দুই পাশে লাগানো থাকে অবজেক্ট পিস এবং আইপিস সহ, সম্পূর্ণটাকে বলা হয় টেলিস্কোপ। টেলিস্কোপ যেই অক্ষের সাপেক্ষে উলম্ব তলে ঘুরে, যে অনুভূমিক অক্ষের সাপেক্ষে উলম্ব তলে ঘুরে, সেটাকে অনুভূমিক অক্ষ বা ট্রিনিয়ন এক্সিস বলা হয়। দূরবীনের কেন্দ্র এবং পৃথিবীর কেন্দ্র বরাবর যদি একটি কাল্পনিক রেখা টানা হয়, সেই রেখাকে বলা হয় ভার্টিক্যাল এক্সিস বা ভার্টিক্যাল অক্ষ। দূরবীনকে ভার্টিক্যালি ঘোরা রোধ করার জন্য এখানে ভার্টিক্যাল ক্ল্যাম্পিং স্ক্রু আছে, এটা সব যন্ত্রেই থাকবে। এটার অবস্থানটা বিভিন্ন দিকে হতে পারে, এই ফ্রেমের উপরে থাকতে পারে, ফ্রেমের পাশেও থাকতে পারে। এখানে পাশের যে চিত্রটা আছে, এই ডান পাশের চিত্রে উপরে দেখানো আছে ভার্টিক্যাল ক্ল্যাম্পিং স্ক্রু, কিন্তু বাম পাশের চিত্রে পাশে দেওয়া আছে, নিচে দেওয়া আছে। তাহলে এটা বিভিন্ন দিকে থাকতে পারে, কাজ করার সময় তুমি এটা ব্যবহার করে দেখতে হবে যে কোনটা কাজ করে। ভার্টিক্যাল সার্কেল, এইটাই হচ্ছে আমাদের লেভেল যন্ত্র এবং থিওডোলাইটের ভিতরে প্রধান পার্থক্য। লেভেল যন্ত্রে এই ভার্টিক্যাল সার্কেল থাকে না, এখানে ভার্টিক্যাল সার্কেল থাকে। ভার্টিক্যাল সার্কেলে আমাদের উলম্ব কোণ পরিমাপ করা হয় ভার্টিক্যাল সার্কেল থেকে। এই যে বাম পাশে যেই ভার্টিক্যাল খাড়াভাবে যেই সার্কেলটা আছে, এটাই হচ্ছে ভার্টিক্যাল সার্কেল। আমরা একটু দেখি, এই যে সার্কেলটা আছে এটা হচ্ছে ভার্টিক্যাল সার্কেল। এখানে 360 ডিগ্রি দাগ কাটা থাকে, এবং এইখান থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে যন্ত্রটা, সেই উলম্ব কোণ পরিমাপ করা হয়। আর এই নিচে থাকবে হচ্ছে হরিজন্টাল সার্কেল। হরিজন্টাল সার্কেল, যেই যন্ত্রের হরিজন্টাল সার্কেলের ডায়া যত বেশি হবে সেই যন্ত্রের গুণগত মান তত বেশি হবে, অর্থাৎ সেই যন্ত্র দিয়ে তত নিখুঁতভাবে হরিজন্টাল কোণ পরিমাপ করা যাবে। থিওডোলাইটের যন্ত্রের নামকরণ করা হয় হরিজন্টাল সার্কেলের ব্যাসের উপর ভিত্তি করে। এটা ডায়া যত হবে, অর্থাৎ এটা যদি 15 সেন্টিমিটার ব্যাস হয়, তাহলে বলা হয় যে 15 সেন্টিমিটার ব্যাসের থিওডোলাইট, বা 6 ইঞ্চি ব্যাস হইলে 6 ইঞ্চি ব্যাসের থিওডোলাইট, 6 ইঞ্চি থিওডোলাইট বলা হয়, বা 15 সেন্টিমিটার থিওডোলাইট বলা হয়। এরপর সবচেয়ে নিচের অংশ দেখো, তেপায়া, এখানে তেপায়া থাকবে। তেপায়ার উপরে দুইটা প্লেট থাকবে, এটা হচ্ছে তেপায়ার প্লেট। এইটার উপরে এই বাকি অংশটা হচ্ছে যন্ত্র, এই অংশটা হচ্ছে আমাদের টোটাল থিওডোলাইট, আর নিচের অংশটা হচ্ছে তেপায়া। তেপায়ার উপরে এই যে অংশটা বসানো হয় এটা হচ্ছে প্লেট লেভেল, এই অংশটা হচ্ছে যন্ত্রের প্লেট লেভেল। এখানে দুইটা প্লেট আছে, উপরের অংশটা হচ্ছে ট্রাইভেজ, নিচের অংশটা হচ্ছে ট্রাইভেট। এই ট্রাইভেট এবং ট্রাইভেজ 3টা ফুট স্ক্রু দ্বারা সংযুক্ত। এই 3টা ফুট স্ক্রুকে, এখানে পাশের চিত্রে দেখো 3টা ফুট স্ক্রু আছে, এই 3টা ফুট স্ক্রুকে ঘুরিয়ে আমরা এটা লেভেল করা হয়। সেই লেভেলটা দেখা যাবে হচ্ছে এখানে একটা প্লেট লেভেল আছে, এই প্লেট লেভেল থেকে আমরা দেখব যে এই এটা হরিজন্টাল আছে কি না। সেটা করার জন্য আমাকে প্রথমেই লক্ষ্য রাখতে হবে তেপায়ার যে হেড আছে, ট্রাইপড হেড, এইটা যথাসম্ভব অনুভূমিক রাখতে হবে। এটা যতটা অনুভূমিক থাকবে বাকি অংশটা অনুভূমিক করতে আমাদের সহজ হবে। তাহলে ট্রাইপড হেডের উপরে থাকবে ট্রাইভেট, ট্রাইভেটের আর ট্রাইবেচের মাঝখানে সংযোগকারী হিসেবে থাকবে 3টা লেভেলিং স্ক্রু। এখানে আউটার স্পিন্ডাল এবং ইনার স্পিন্ডাল দুইটা অংশ আছে, এই দুইটার সাথে আর 2টা প্লেট লাগানো থাকে, অর্থাৎ এই হরিজন্টাল অ্যাঙ্গেল পরিমাপ করার জন্য এই অংশটা হচ্ছে এখানে থাকবে, অর্থাৎ এইখান থেকে আমরা হরিজন্টাল অ্যাঙ্গেল মাপতে পারবো বা দেখতে পারবো এর মান। আচ্ছা, সবার উপরে আছে এখানে অল্টিটিউড বা অবলক্ষ, এখানে একটা স্পিড লেভেল থাকে, এখানে অনেক যন্ত্রে থাকে অনেক যন্ত্রে থাকে না, এখানে একটা টিউব লেভেল থাকে, এই বরাবর যদি একটা অক্ষ টানা হয় এটা হচ্ছে অল্টিটিউড বাবল, এখানে একটা স্পিড লেভেল থাকে, এর নাম হচ্ছে অল্টিটিউড বাবল। এই হচ্ছে আমাদের মোটামুটি একটা থিওডোলাইটের বিভিন্ন অংশগুলির পরিচিতি। এখন আসো ডিজিটাল থিওডোলাইট, এটা আমাদের সেই নন ডিজিটাল থিওডোলাইটের মতো একই রকম,
এখানে অতিরিক্ত আছে একটা ডিসপ্লে প্যানেল আছে, ডিসপ্লে প্যানেলে কিছু কি আছে, সফট কি আছে। ডিসপ্লে প্যানেলে আমরা অ্যাঙ্গেলের মানগুলি সরাসরি এখানে শো করে, আর যেহেতু এটা ডিজিটাল, এটা চালানোর জন্য ব্যাটারির প্রয়োজন আছে। এখানে পাশে ভার্টিক্যাল ফ্রেমের সাথে ব্যাটারি কভার বা ব্যাটারি, এটার ভিতরে ব্যাটারির ব্যবস্থা আছে। আর একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে এই যে ভার্টিক্যাল ফ্রেম, যে ফ্রেমের সাথে দূরবীনটা লাগানো থাকে, সেই ফ্রেমকে বলা হয় এ ফ্রেম। অর্থাৎ এটা দেখতে অনেকটা এর মতো, ইংরেজি অক্ষর ক্যাপিটাল এর মতো, সেই জন্য এটাকে এ ফ্রেম বলে। আচ্ছা, এই যন্ত্রে আর একটা জিনিস থাকে, এটা হচ্ছে অবজেক্টকে টার্গেট করার জন্য, দূরবীনের ভিতর দিয়ে না দেখে প্রথমে অবজেক্টকে এই উপরের যে একটা এই কালো একটা অংশ দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে গান সাইড বা পিপ সাইড। কোনো বস্তুকে, যেমন গানম্যান বা একজন সৈনিক যেমন গুলি করার জন্য কোনো বস্তুকে নিশানা করার জন্য তার বন্দুকের উপরে একটা চিহ্ন থাকে, সেই চিহ্ন দিয়ে বস্তুটিকে টার্গেট করে, এইখানেও আমরা কোনো অবজেক্টকে টার্গেট করতে হলে আগে এই অবজেক্ট গান সাইড দিয়ে বা পিপ সাইড দিয়ে বস্তুকে টার্গেট করতে হবে। অন্যথায় যদি আমরা দূরবীনের ভিতর দিয়ে দেখে ওই বস্তুটাকে খোঁজার চেষ্টা করি, এটা সহজে পাওয়া যাবে না, অনেক সময় লেগে যাবে। সেই জন্য এই গান সাইড বা পিপ সাইড দিয়ে ব্যবহার করতে হয়। আর আরেকটা জিনিস আমরা এর আগের অংশে ছিল, এখানে দেখো এখানে একটা হুক দেওয়া আছে, এই হুকে প্লাম্বক বা ওলন ঝুলিয়ে বস্তুর সেন্টার বা কেন্দ্র নির্ধারণ করা হয়। কিন্তু আধুনিক ডিজিটাল থিওডোলাইটে এখানে ওই ওলন ঝুলানোর ব্যবস্থা থাকলেও পাশাপাশি এখানে অপটিক্যাল প্লামেট নামে একটি ফোকাসিং অপটিক্যাল অবজেক্ট থাকে, সেইখান দিয়ে আমরা সরাসরি কেন্দ্র দেখতে পারি। থিওডোলাইটের শ্রেণী বিভাগ আমরা ইতিমধ্যে ধারণা পেয়েছি, ট্রানজিট থিওডোলাইট এবং নন ট্রানজিট থিওডোলাইট, অর্থাৎ কোন পরিমাপের সীমাবদ্ধতার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়। আর ট্রানজিট থিওডোলাইট হচ্ছে তিন ধরনের, ভার্নিয়ার থিওডোলাইট, ডিজিটাল ইলেকট্রনিক থিওডোলাইট, অপটিক্যাল থিওডোলাইট। আর নন ট্রানজিট হচ্ছে ওয়াই থিওডোলাইট এবং এভারেস্ট থিওডোলাইট। নন ট্রানজিট থিওডোলাইট ইতিমধ্যে আমরা বলেছি যে এটার ব্যবহার এখন তেমন একটা নাই। আর ট্রানজিট থিওডোলাইট দিয়ে আমরা সহজে যে কোনো মানের কোন পরিমাপ করতে পারি, পরিমাপ করা সহজ এবং সহজে স্থাপন করা যায়, যে কোনো মান পাওয়া যায়। এখন আমরা এর বিভিন্ন অংশগুলি, একটা থিওডোলাইটের বিভিন্ন অংশগুলি নিয়ে একটু আমরা পরিচিতি লাভ করি। প্রথমে আছে ডায়াফ্রাম বা স্বচ্ছ পর্দায় ক্রস হেয়ার। এখানে একটা টেলিস্কোপ দেখানো আছে, টেলিস্কোপের ক্রস সেকশন, চোখের পাশে চোখের সামনেই যে লেন্সটা আছে এটার নাম হচ্ছে আইপিস, চোখের সাথে সামঞ্জস্যপূর্ণ, এটা হচ্ছে অভিনেত্র বা আইপিস। এবং বস্তুর দিকে, যেটা আমাদের এখানে বস্তু বলতে টার্গেট প্রিজম থাকতে পারে, রেঞ্জিং রড থাকতে পারে, সেই দিকে যে লেন্সটা, বড় লেন্সটা থাকে সেটা হচ্ছে অবজেক্টিভ বা অবজেক্ট লেন্স। এর মাঝামাঝি অর্থাৎ আইপিসের কিছুটা সামনে, এটা দৈর্ঘ্য যদি 12-15 সেন্টিমিটার হয়, আইপিস থেকে 4-5 সেন্টিমিটার সামনে থাকবে হচ্ছে একটা স্বচ্ছ কাচ বা প্লাস্টিকের শিটের উপরে একটা ক্রস হেয়ার, এরকম যোগ চিহ্ন দাগ দেওয়া থাকবে। এই ক্রস চিহ্ন যুক্ত এই স্বচ্ছ পর্দাটিকে বা কাচের টুকরাটিকে বলা হয় ডায়াফ্রাম। আমরা যখন এই সামনে, যদি অবজেক্টের সামনে যদি একটি স্বচ্ছ সাদা কাগজ ধরে এর ভিতর দিয়ে তাকাই, লেন্স দিয়ে টেলিস্কোপের আইপিসে চোখ রাখি, তখন শুধু আমরা এই ক্রস হেয়ারটাই দেখতে পারবো, অর্থাৎ ডায়াফ্রামের সাদা দাগ দুইটিই দেখতে পারবো। বিভিন্ন ধরনের ক্রস হেয়ার আছে। তাহলে ক্রস হেয়ারের কিছু বৈশিষ্ট্য আছে, কিছুদিন দীর্ঘদিন ব্যবহারের ফলে দেখা যায় ক্রস হেয়ারটা, যেহেতু এটা আলাদাভাবে লাগানো, ক্রস হেয়ারটা ঘুরে যেতে পারে, অর্থাৎ হরিজন্টাল দাগটা কিছুটা বাঁকাও হয়ে যেতে পারে বা সরে যেতে পারে। সেটা পরীক্ষা করার জন্য আমাকে কিছু পরীক্ষা করে একটা পরীক্ষা করতে হয়, ছোট একটা পরীক্ষা। সেই জন্য একটা ওলন ঝুলিয়ে দিয়ে আমরা যদি সাদা একটা স্ক্রিনে বা ওয়ালে যদি একটা সাদা দাগ দিই, কালো একটা দাগ দিই, এবং দূরবীনকে যদি আস্তে আস্তে হরিজেন্টালি আমরা যদি মুভ করি, ডান থেকে বামে বা বাম থেকে ডানে মুভ করি, এই হরিজেন্টাল এই ভার্টিক্যাল যে দাগটা, ওয়ালে যে দাগ দেওয়া হয়েছে সেই দাগ আর ডায়াফ্রামের দাগটা যদি একই সাথে অতিক্রম করে,
অর্থাৎ দাগের কিছু অংশ আগে যদি টাচ করে বা কিছু অংশ পরে টাচ করে, তাহলে বোঝা যাবে যে আমাদের ডায়াফ্রাম সঠিক নেই। অর্থাৎ ওয়ালের দাগের সাথে আমার যন্ত্রের ডায়াফ্রামের দাগ যদি মিলে যায়, তাহলে বুঝতে হবে যে এটা সঠিক আছে। এরপরে হচ্ছে লেন্স। লেন্স হচ্ছে দুটি গোলাকার অথবা একটি গোলাকার ও একটি সমতল অথবা দুইটি অবতল আকৃতির পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ কাঁচ বা অন্য কোনো প্রতিসারক, এটা স্বচ্ছ কাঁচেরও হতে পারে বা প্লাস্টিকেরও হতে পারে, প্রতিসারক তলকে লেন্স বলে। লেন্স আমাদের টেলিস্কোপের প্রধান অংশ। এখানে একটা সিম্পল টেলিস্কোপের দুইটা লেন্স দেখানো আছে। এই লেন্সের কাজ হচ্ছে একটা দূরের বস্তুকে কাছে দেখাবে এবং বিবর্ধিত অর্থাৎ বড় করে দেখাবে। যদি এখানে দুইটা লেন্স ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে দেখো অবজেক্ট, অরিজিনাল অবজেক্টটা হচ্ছে এটা, সেটাকে কাছে এবং উল্টাভাবে দেখা যায়। যদি দুইটা উত্তল লেন্স ব্যবহার করা হয়, সেখানে উল্টাভাবে দেখা যায়। কিন্তু সেটা দূর করার জন্য এখন অবশ্য অনেক যন্ত্র আছে যেখানে দুইটা লেন্স ব্যবহার করা হয়, বিশেষ করে রাশিয়ান যন্ত্রগুলিতে দুইটা লেন্স ব্যবহার করা হয় এবং ওই ক্ষেত্রে ছবিটা উল্টা আসে, অর্থাৎ স্টাব পার্ট উল্টা দেখা যায়। অর্থাৎ যে স্টাব ধরে আছে, দেখা যাবে যে স্টাবম্যানের পা উপরের দিকে, মাথা নিচের দিকে এবং স্টাবও উল্টা দিকে। এটা করা হয় সেই জন্য যে গ্লাস কাঁচ যতই স্বচ্ছ হোক, একাধিক কাঁচ যখন ব্যবহার করা হবে তখন অনেক দূরের বস্তু সহজে দেখা যায় না। সেই সমস্যাটা দূর করার জন্য, যেন অনেক দূরের অবজেক্ট দেখা যায়, সেটা যেহেতু বিষয়টা টেকনিক্যাল বিষয়, পার্ট উল্টা আসলে উল্টাভাবে পড়ে আমরা নোট ডাউন করতে পারি, কিন্তু দুইটা গ্লাস ব্যবহার করলে যে অনেক দূরের বস্তু যেহেতু দেখা যাবে, সেই কারিগরি সুবিধার জন্যই অনেকে এটা ব্যবহার করে। অনেক দেশে এই ধরনের ব্যবহার আছে এখনও, কিন্তু আমরা সহজে ব্যবহারের জন্য এখানে মাঝখানে আরও একটি লেন্স ব্যবহার করি। এতে স্বচ্ছতা কিছু কমে যায়, অর্থাৎ অনেক দূরের বস্তু সহজে দেখা যায় না। যে ফলাফল হচ্ছে ভার্চুয়াল ইমেজটা, অর্থাৎ ফাইনাল যে অবস্থানটা, এটা বিবর্ধিত আকারে কাছে দেখা যায় এবং সোজা দেখা যায়। এখানে গাছটাকে আমরা সোজা দেখতে পারছি, কিন্তু যখন দুইটা লেন্স ব্যবহার করা হয়েছে তখন এটাকে আমরা উল্টা হিসাবে দেখেছি। এটাকে, এই লেন্সটাকে ইরেক্টিং লেন্স বলা হয়। এটা বর্ধিত করার, সোজা করার জন্য আর একটা লেন্স, এটার নাম হচ্ছে ইরেক্টিং লেন্স। সেন্টারিং, নাম শুনেই বোঝা যাচ্ছে যে কোনো একটা কেন্দ্রে বসানো, অর্থাৎ যন্ত্রকে নির্দিষ্ট একটা কেন্দ্রে স্থাপন করা। আমরা স্বাভাবিকভাবে যখন ক্লাসে বা কোথাও একটা প্র্যাকটিক্যাল কাউকে দেখানোর জন্য কাজ করি, তখন যে কোনো জায়গায় যন্ত্র বসিয়ে কাজ করি, কিন্তু বাস্তবে যখন ফিল্ডে কাজ করা হয় তখন নির্দিষ্ট একটা নির্ধারিত একটা বিন্দুতে যন্ত্র বসাতে হয়, অর্থাৎ যন্ত্রের ভার্টিক্যাল এক্সিস ওই বিন্দুর উপরে বসাতে হবে, সেটাকেই বলা হয় সেন্টারিং। দেখো এখানে কী বলছে, সেন্টারিং মিন্স সেটিং দ্য থিওডোলাইট এক্স্যাক্টলি ওভার অ্যান ইনস্ট্রুমেন্ট স্টেশন সো দ্যাট ইটস ভার্টিক্যাল এক্সিস লাইস ইমিডিয়েটলি অ্যাভব দ্য স্টেশন মার্ক। অর্থাৎ একটা স্টেশন মার্কের উপরে ভার্টিক্যাল এক্সিস পাস করতে হবে। ইট ক্যান বি ডান বাই মিন্স অফ প্লাম্বক। আমরা যন্ত্রের পরিচিতির সময় প্লাম্বক হুক থেকে যে প্লাম্বক ঝুলানোর কথা বলেছিলাম, সেই প্লাম্বক ঝুলিয়ে দিলে যে কেন্দ্র সেন্টার মাটিতে চিহ্নিত থাকবে, সেই সেন্টারের উপরে সেই প্লাম্বকটা আসতে হবে, অ্যাটাচ টু দ্য ভার্টিক্যাল এক্সিস অফ দ্য থিওডোলাইট। এখানে দেখো, এখানে একটি মাটিতে একটা কাঠের খুঁটির উপরে ছোট্ট একটা পেরেক দিয়ে সেন্টার বিন্দু চিহ্নিত করা আছে, অর্থাৎ যন্ত্রকে এই বিন্দুর উপরে সেন্টারিং করতে হবে, অর্থাৎ যন্ত্রের ভার্টিক্যাল এক্সিস এই বিন্দুর উপর আসতে হবে। সেটা করার জন্য এখান থেকে একটা ওলন ঝুলিয়ে দিয়ে করা যেতে পারে, অথবা আধুনিক যন্ত্রে এখানে অপটিক্যাল প্লামেট থাকে, অপটিক্যাল প্লামেট দিয়ে দেখেও ওই বিন্দুটাকে, এই যে পাশে যে আমরা ডান পাশে চিত্রটা দেখতে পাচ্ছি, এখানে অপটিক্যাল প্লামেট দিয়ে ক্রস, অপটিক্যাল প্লামেটের ক্রস হেয়ারের ছেদবিন্দু অবজেক্টের উপরে আসতে হবে। এখানে একটা সুবিধা আছে, এখানে যন্ত্রকে লেভেলিং করার পরে এই মাঝখানে ছিদ্র থাকে একটা বড়, অর্থাৎ তেপায়ার হেডের উপরে একটা ছিদ্র থাকে, যন্ত্রকে সহজে ঘুরিয়ে ডানে বামে সরিয়ে এই সেন্টারে নিয়ে আসা সহজ। তাহলে যন্ত্রকে একটা নির্দিষ্ট বিন্দুর উপরে
বসানো অর্থাৎ যন্ত্রের ভার্টিক্যাল অ্যাক্সিস একটা নির্দিষ্ট বিন্দুতে নিয়ে আসাটাকেই বলা হয় সেন্টারিং, লেভেলিং বা সমতলকরণ। যন্ত্রকে তেপায়ার উপর বসিয়ে এই যে নিচের অংশটা, নিচের এই যে ট্রাইভেজ এবং ট্রাইভেট, এই এই তিনটা, এই দুইটা প্লেট তিনটা ফুট স্ক্রু দিয়ে সংযোগ করা আছে। এই তিনটা ফুট স্ক্রুকে ঘুরিয়ে আমরা যন্ত্রকে সমতল করতে পারি। এর আগে লক্ষ্য রাখতে হবে, যেহেতু এই পুরো অংশটা একটা তেপায়ার উপরে বসানো থাকে, তেপায়ার যে হেড আছে সেইটাকে সমতল করতে হবে। সেটা যতটা বেশি সমতল হবে, পরবর্তীতে যন্ত্র সমতলকরণ আমাদের জন্য তত সহজ হবে। তো এইটা করার জন্য এই তেপায়ার উপরে যন্ত্র বসানোর পরে তেপায়ার যে দুইটা, এখানে তিনটা ফুট স্ক্রু আছে, তিনটা ফুট স্ক্রু যে কোনো দুইটা ফুট স্ক্রু সমান্তরাল করে দূরবীন রেখে রাখলে আমরা একটাকে, এই দুইটার একটাকে ফার্স্ট ফুট স্ক্রু বলি আর একটাকে সেকেন্ড ফুট স্ক্রু বলি। এই দুইটা ফুট স্ক্রুকে বিপরীত দিকে ঘোরাতে হবে। একটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরাই আর একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাতে হবে। এই দুইটা একই দিকে ঘুরালে সমস্যা সমাধান হবে না। অর্থাৎ এখানে যে স্পিড লেভেল আছে, আর লক্ষ্য রাখতে হবে স্পিড লেভেলের বুদবুদটা যেন ঠিক সেন্টারে চলে আসে। এখন দুইটা বিপরীত দিকে ঘুরালে এটা খুব দ্রুত চলে আসবে, আর যদি দুইটা একই দিকে ঘুরাই আমার এটা বিপরীত দিকে আসবে না। এবং এই স্ক্রুর সর্বোচ্চ এবং সর্বনিম্ন উপরে উঠা বা নামার একটা সীমাবদ্ধতা থাকে, সেই সীমাবদ্ধতা শেষ হয়ে যাবে। সুতরাং এই ফুট স্ক্রুটা বিপরীত দিকে ঘুরাতে হবে। এইটা ঘুরানোর পরে এখানে যদি আমার বুদবুদটা সেন্টারে চলে আসে এই দুইটা এক নম্বর আর দুই নম্বর ফুট স্ক্রু দ্বারা, এরপর আমার দূরবীনটাকে তার বিপরীত দিকে ঘুরাতে হবে, অর্থাৎ তিন নম্বর ফুট স্ক্রুর দিকে 90 ডিগ্রি ঘুরে এখন তিন নম্বর ফুট স্ক্রুকে ডানে বামে ঘুরে ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে ঘুরে এই বুদবুদটাকে সেন্টারে নিয়ে আসতে হবে। এটা হলে এরপর আবার প্রথম স্টেপে আবার আসতে হবে। এইভাবে দুই তিনবার প্রথম স্টেপ সেকেন্ড স্টেপ চেক করার পরে যদি সঠিক হয় এরপরে যন্ত্র কাজ করার জন্য উপযোগী হবে। ট্রানজিটিং বা দূরবীন উল্টানো, আমরা প্রথমেই দূরবীনকে দুই, থিওডোলাইটকে দুইটা শ্রেণী ভাগ করেছিলাম, ট্রানজিটিং এবং নন ট্রানজিটিং। সেটা ছিল দূরবীন একটাকে উল্টানো যায় আর একটাকে উল্টানো যায় না, সেটাই হচ্ছে ট্রানজিটিং। ট্রানজিটিং ইজ নোন অ্যাজ প্লানজিং অর রিভার্সিং, অর্থাৎ দূরবীনকে যদি হরিজেন্টাল অক্ষের সাপেক্ষে 180 ডিগ্রি ঘুরানো যায় তাকেই বলা হয় ট্রানজিটিং বা প্লানজিং বা রিভার্সিং। ইট ইজ দ্য প্রসেস অফ টার্নিং দ্য টেলিস্কোপ অ্যাবাউট ইটস হরিজেন্টাল অ্যাক্সিস, অর্থাৎ এর অনুভূমিক অক্ষের সাপেক্ষে 180 ডিগ্রি ঘুরানো যদি যায় উলম্ব তলে, একেই বলা হয় ট্রানজিটিং। দেখো এখানে ট্রানজিটিং করা হচ্ছে, এখানে দূরবীনের এখানে ভার্টিক্যাল সার্কেলটা দেখো দর্শকের বাম পাশে আছে। এখন দূরবীনকে যদি 180 ডিগ্রি ঘুরাই, অর্থাৎ দূরবীনটা যদি ওই পাশে চলে যায়, দেখো এখন যদি ভার্টিক্যাল সার্কেলটা ডান দিকে চলে আসে দর্শকের, এটাকেই বলা হয় সিম্পলি হরিজেন্টাল অক্ষের সাপেক্ষে দূরবীনকে 180 ডিগ্রি ঘুরালেই বলা হয় ট্রানজিটিং। যেই দূরবীনের, যেই থিওডোলাইটের দূরবীনকে হরিজেন্টাল অক্ষের সাপেক্ষে 180 ডিগ্রি ঘুরানো যায় সেই দূরবীনকে বলা হয় ট্রানজিট থিওডোলাইট, আর যদি ঘুরানো না যায় তাকে বলা হয় নন ট্রানজিট থিওডোলাইট। এরপর হচ্ছে সুইং। ট্রানজিটের সময় লক্ষ্য করো বলেছি যে হরিজেন্টাল অক্ষের সাপেক্ষে, আর এইটা হচ্ছে ভার্টিক্যাল অক্ষের সাপেক্ষে। যদি সুইং দূরবীনকে উলম্ব অক্ষের সাপেক্ষে ঘুরানো বা মুখ পরিবর্তন, এটা হচ্ছে উলম্ব অক্ষ। এই উলম্ব অক্ষের সাপেক্ষে যদি দূরবীনকে 180 ডিগ্রি ঘুরানো যায় ঘড়ির কাঁটার দিকে হোক, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হোক, তাকেই বলা হয় সুইং। ইট মিন্স টার্নিং দ্য টেলিস্কোপ অ্যাবাউট ইটস ভার্টিক্যাল অ্যাক্সিস ইন দ্য হরিজেন্টাল প্লান। হ্যাঁ, অনুভূমিক তলে যদি ভার্টিক্যাল অক্ষের সাপেক্ষে, উলম্ব অক্ষের সাপেক্ষে এটাকে 180 ডিগ্রি ঘুরানো যায়, এটা ঘড়ির কাঁটার দিকে হতে পারে, বিপরীত দিকে হতে পারে, তাহলে এইটাকে বলা হয় সুইং। সুইং হচ্ছে ভার্টিক্যাল অক্ষের সাপেক্ষে, আর ট্রানজিটিং হচ্ছে অনুভূমিক হরিজেন্টাল অক্ষের সাপেক্ষে ঘূর্ণন। ডিসপ্লে বোর্ড, এটা হচ্ছে ডিজিটাল থিওডোলাইটের একটা অংশ।
ডিজিটাল থিওডোলাইটের কোন পরিমাপ করাটা একটা ডিসপ্লে বোর্ডে প্রদর্শন করা হয়। এখানে দেখো, এটা ডিসপ্লে বোর্ড আলাদা করে দেখানো আছে। এখানে ভার্টিক্যাল অ্যাঙ্গেল দেওয়া আছে, হরিজেন্টাল অ্যাঙ্গেল দেওয়া আছে। এখানে ভার্টিক্যাল অ্যাঙ্গেল, দূরবীনের অবজেক্ট পিস যদি উপরের দিকে থাকে এবং আইপিস যদি নিচের দিকে থাকে, এই অবস্থায় ভার্টিক্যাল অ্যাঙ্গেলের মান হবে জিরো। এটা হচ্ছে বিল্ড ইন, এইটা কখনো চেঞ্জ হবে না, ভার্টিক্যাল অ্যাঙ্গেল কখনো চেঞ্জ হয় না, এটার যন্ত্রের একটা নিজস্ব গুণ। আর হরিজেন্টাল, এখানে দেখো এইচ আর, হরিজেন্টাল অ্যাঙ্গেল রাইট, ডানাবর্তে, অর্থাৎ ঘড়ির কাটার দিকে যদি ঘুরে তাইলে যে অ্যাঙ্গেল পাওয়া যাবে এটা হচ্ছে হরিজেন্টাল অ্যাঙ্গেল রাইট। এখানে দেখো ছয়টা বাটন আছে, ছয়টা বাটনের ভিতরে আছে অন অফ, লাইট, এর মাঝখানে যে উপরের সেকেন্ড লাইনে আছে জিরো সেট। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট বাটন, যে কোনো অবজেক্টের দিকে টার্গেট করে ওই বরাবর যদি আমরা হরিজেন্টাল অ্যাঙ্গেল জিরো করতে চাই তাহলে এই অবজেক্ট জিরো সেটকে দুইবার প্রেস করতে হবে, দুইবার প্রেস করলে ওই বরাবর জিরো সেট হয়ে যাবে। এইটা হচ্ছে ডিসপ্লে বোর্ড। যন্ত্রের বামমুখী অবস্থা বা স্বাভাবিক অবস্থা, দশ কাজ করার সময় যদি এই ভার্টিক্যাল সার্কেল দর্শকের বাম দিকে থাকে সেটাই হচ্ছে যন্ত্রের স্বাভাবিক অবস্থা বা বামমুখী অবস্থা। তুমি যে কোনো সময় কাজ করতে স্বাভাবিকভাবে এই ভার্টিক্যাল সার্কেল যেন তোমার বাম দিকে থাকে। যদি ডান দিকে রেখে কাজ করো তাহলে বোঝা যাবে যে তুমি যন্ত্রের ব্যবহার জানো না। তাহলে ভার্টিক্যাল সার্কেল অন লেফট সাইড ইজ কল্ড দ্য নর্মাল পজিশন অফ থিওডোলাইট। আর যন্ত্রের উল্টা অবস্থা, এখানে যদি আমরা ভার্টিক্যাল সার্কেলকে ডান দিকে নিয়ে আসি, অর্থাৎ একবার সুইং একবার ট্রানজিটিং করলে যে অবস্থা আসবে, অর্থাৎ বাম দিকে থেকে ডান দিকে যদি যন্ত্র ভার্টিক্যাল সার্কেল চলে আসে সেটাকে বলা হয় যন্ত্রের উল্টা অবস্থা বা ডানমুখী অবস্থা। যন্ত্রের মুখ পরিবর্তন, মুখ পরিবর্তন হচ্ছে ডান দিক থেকে বাম দিকে আসা, অর্থাৎ এই সুইং এবং ট্রানজিটিং একসাথে সংঘটিত হলে সেটাকে বলা হয় যন্ত্রের মুখ পরিবর্তন। এটা কিভাবে হয় আমরা একটা ভিডিও দেখি। দেখো এখানে ক্ল্যাম্পিং ফ্রি করা হয়েছে, এই এটা ট্রানজিটিং করা হলো, 180 ডিগ্রি ঘুরলো, এই সুইং করা হলো, হ্যাঁ হরিজেন্টালি ঘুরলো 180 ডিগ্রি, ভার্টিক্যালি এ দেখো ক্ল্যাম্পিং ফ্রি করা হলো, এখন দূরবীনটা 180 ডিগ্রি ঘুরলো অনুভূমিক অক্ষের সাপেক্ষে উলম্ব তলে, এখন হরিজেন্টালি 180 ডিগ্রি ঘুরলো, এইটাকে বলা হয় মুখ পরিবর্তন করা। যন্ত্রের মুখ পরিবর্তন কেন করতে হয়, তোমাদের আশা করি খেয়াল আছে কোলিমেশন রেখার পরীক্ষা আমরা লেভেল যন্ত্রে করেছিলাম, কিন্তু এইখানে কোলিমেশন রেখার পরীক্ষার জন্য এই যন্ত্রের মুখ পরিবর্তন করতে হয়, অর্থাৎ যন্ত্রের কোলিমেশন রেখা সঠিক আছে কিনা, তুমি যেই যন্ত্র দিয়ে কাজ করবে এটা করার জন্য যন্ত্রের ডানমুখী অবস্থায় একবার পাট নিলে, মনে করো এখানে যন্ত্র যদি স্বাভাবিক থাকে অর্থাৎ কোলিমেশন রেখা যদি সঠিক থাকে তাহলে পাট পাওয়া যাবে দুই, অর্থাৎ যন্ত্রের ডানমুখী অবস্থাতেও দুই পাওয়া যাবে, বামমুখী অবস্থাতেও দুই পাওয়া যাবে। আর যদি দেখা যায় যে না যন্ত্রের ডানমুখী অবস্থাতে পাওয়া গেল 1.9, বামমুখী অবস্থাতে পাওয়া গেল 2.1, অর্থাৎ একই পার্ট যদি দুনো অবস্থায় না পাওয়া যায়, অর্থাৎ যন্ত্রকে দূরবীনকে 90 ডিগ্রি বা 270 ডিগ্রিতে রেখে যদি এই পার্ট দুইটি সমান না পাওয়া যায় তাহলে বুঝতে হবে কোলিমেশন রেখা সঠিক নাই, আর যদি একই পাওয়া যায় তাইলে কোলিমেশন রেখা সঠিক আছে। আসলে ফেস চেঞ্জ করতে হয় এই কারণেই, তুমি যেই যন্ত্র দিয়ে কাজ করবে তার সঠিকতা যাচাই করার জন্য। থিওডোলাইটের সমন্বয় দুই ধরনের সমন্বয়, লেভেলের মতো স্থায়ী এবং অস্থায়ী। অস্থায়ী সমন্বয়ের ভিতরে তেপায়ে বসানো, তেপায়ে যন্ত্র স্থাপন এবং সমতল করা, ফোকাসিং এবং প্যারালাক্স দূর করা, লেভেল যন্ত্র এগুলি ছিল। থিওডোলাইটের স্থায়ী সমন্বয়, অ্যাডজাস্টমেন্ট অফ প্লেট লেভেল, অ্যাডজাস্টমেন্ট অফ লাইন অফ কোলিমেশন, অ্যাডজাস্টমেন্ট অফ হরিজেন্টাল এক্সিস, অ্যাডজাস্টমেন্ট অফ লেভেল টিউব অন দ্য টেলিস্কোপ, অ্যাডজাস্টমেন্ট অফ দ্য ভার্টিক্যাল ইন্ডেক্স ফ্রেম। থিওডোলাইটের মৌলিক রেখাগুলি, এগুলি আমরা ইতিমধ্যে বলেছি, হরিজেন্টাল এক্সিস, ভার্টিক্যাল এক্সিস, কোলিমেশন রেখা, তারপরে প্লেট লেভেল, এখানে যে প্লেট লেভেল আছে এখানে দেখো, আর উপরে আছে হচ্ছে বাবল টিউব এক্সিস, উপরে যে স্পিড লেভেল আছে এই বরাবর যদি রেখা টানি এটা হচ্ছে বাবল টিউব এক্সিস। আর কোলিমেশন রেখা ক্রস হেয়ারের ছেদবিন্দু, অর্থাৎ এই লাল রেখাটা ক্রস হেয়ারের ছেদবিন্দু এবং
অবজেক্ট লেসের কেন্দ্র থেকে স্টাফ পর্যন্ত বর্ধিত রেখা, এটা হচ্ছে কোলিমেশন রেখা। হরিজন্টাল এক্সিস দূরবীন যেই অক্ষকে কেন্দ্র করে উলম্বতলে ঘুরে, এটা হচ্ছে হরিজন্টাল এক্সিস। আর দূরবীনের কেন্দ্র এবং পৃথিবীর কেন্দ্র বরাবর কল্পিত রেখা, সেটা হচ্ছে ভার্টিক্যাল এক্সিস। তাহলে এই রেখাগুলির ভিতর কিছু মৌলিক সম্পর্ক আছে, এই সম্পর্কগুলি দেখি আমরা। প্লেট লেভেল এক্সিস উলম্ব অক্ষের সাথে, এই দুটো এক্সিস হচ্ছে প্লেট লেভেল এক্সিস, যেটা এই এখানে বুদবুদের সাথে সমান্তরাল। বুদবুদের সাথে যদি আমরা ট্যানজেন্ট করে স্পর্শক করে রেখা টানি, যেটা হরিজন্টাল রেখা, সেটা উলম্ব ভার্টিক্যাল এক্সিসের সাথে ভার্টিক্যালি লম্ব, এ একটা সম্পর্ক। হরিজন্টাল এক্সিস, এটা হচ্ছে হরিজন্টাল এক্সিস, দূরবীন যেই এক্সিস বরাবর ঘুরে, হরিজন্টাল এক্সিস এই ভার্টিক্যাল এক্সিসের সাথে উলম্বভাবে ভার্টিক্যালি 90 ডিগ্রি। কোলিমেশন রেখা এবং হরিজন্টাল এক্সিস হরিজন্টালি 90 ডিগ্রি, এবং বাবল টিউব অ্যাল্টিটিউড লেভেল লাইন বা বাবল টিউব এক্সিস, এখানে বাবল টিউব এক্সিস থাকে, এইটা আর লাইন অফ কোলিমেশন পরস্পর সমান্তরাল। এই হচ্ছে মৌলিক রেখাগুলির সম্পর্ক। এখানে আবার আমরা দেখি, পাতের বাবল অক্ষ উলম্ব অক্ষের সমকোণে থাকবে, বা পাতের বাবল অক্ষ কোলিমেশন রেখা সমান্তরাল হবে। কোলিমেশন রেখা যন্ত্রের অনুভূমিক অক্ষের সমকোণে থাকবে, কোলিমেশন রেখা ও দূরবীনের অক্ষ একই রেখায় থাকবে, অনুভূমিক অক্ষ ও উলম্ব অক্ষ পরস্পর লম্ব হবে, দূরবীনের লেবেল অক্ষ কোলিমেশন রেখার সমান্তরাল হবে। বাড়ির কাজ প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে ব্যবহৃত চিত্রগুলি A4 সাইজের কাগজে এঁকে শিক্ষকের কাছে, শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই ডিজিটাল ক্লাসটি কেমন লাগলো? এই ভিডিওটি পুনরায় দেখতে দক্ষতা বাতায়ন বা www.skill.gov.bd/dte ভিজিট করতে হবে। ফর বেটার লাইফ, স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ, সবাইকেই ধন্যবাদ।